আচ্ছা আর 20 টাকার বার্গারটা একটু যদি দেখাতেন দর্শকদেরকে, 20 টাকা দামের বার্গারটা দেখুন দেখুন একটা কি আছে এর ভিতরে। হাই ভিউয়ার্স, ওয়েলকাম টু জাকির ফরাদ ইউটিউব চ্যানেল। আজকে আপনাদের কাছে একটা ভিন্নধর্মী একটা রিভিউ নিয়ে আসলাম, সেটা হচ্ছে শ্যামলীতে একটা স্ট্রিট ফুড দোকান আছে যেখানে 20 টাকার বার্গার পাওয়া যায়, যেটা আসলে এখনকার যুগে খুবই আশ্চর্যজনক এবং স্বাস্থ্যখানের আমলের কথা মনে করায় দেয় আর কি, যে স্বাস্থ্যখানের আমলের কথা চলে যায়। তো আসলে দোকানটা আজকে রিভিউ করবো আপনাদের কাছে, তার আগে বলবো যে আমার রিভিউ আপনাদের কাছে কেমন লাগে সেই হিসাবে আমাকে লাইক কমেন্ট করবেন, জানাবেন, এবং যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে রাখুন, নতুন নতুন অনেক রিভিউ আসছে। সোজা কথা হচ্ছে যে আমার কাছে সব আনকমন খাবার পাবেন, যারা তো রিভিউ করে ফেলছে যে সব ওভার বিরিয়ানি বলেন বা অন্য আইটেম, আমি ওগুলো করবো না, আমার কাছে সব আনকমন ভিডিও পাবেন, সেই জন্য তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে রাখুন। এবং আর কী কী রিভিউ দেখতে চান, ফুড রিভিউ বা খাবারের রিভিউ বলেন বা যে কোনো ধরনের ব্লগ বলেন, আমাকে কমেন্ট করে জানাবেন, আমি চেষ্টা করবো আপনাদেরকে দেখানোর জন্য। তো কথা না বাড়িয়ে আমি সরাসরি ভিডিওতে চলে যাচ্ছি। আঙ্কেলের দোকান, উনি হচ্ছে দোকানের ওনার, যার কথা বলতেছিলাম, যিনি ঢাকাতে আসলে আশ্চর্য করছে সবাইকে যে 20 টাকার বার্গার উনি বিক্রি করতেছে, অনেক সস্তা, আমি মনে করি অনেক একটা ভালো উদ্যোগ। অনেকের সবার তো আর পয়সা থাকে না যে মন চাইলে 100 টাকা দিয়ে বার্গার খাবে, 70 টাকা দিয়ে বার্গার খাবে, সে জায়গায় আঙ্কেলের যে এই উদ্যোগ এটা একটা মহৎ উদ্যোগ। এছাড়া উনি আরো অনেকগুলা জিনিস আছে, আপনারা আমি দেখাইতেছি একটু ভিউয়ার্স দেখুন। এই মুহূর্তে চারটা বার্গার অর্ডার করছে, সবগুলা 20 টাকা দামের বার্গার, একদম দেখুন ভাই কিভাবে এগুলা ইয়ে করতেছে। এবং আমাদের দেখুন ওনার সিস্টেমটা একদম, আমার মনে হয় এটা পুরো বাংলাদেশের ভিতরে সবচেয়ে চিপেস্ট স্ট্রিট ফুড, যে 20 টাকা দামের বার্গার কল্পনা করা যায় না বর্তমান প্রেক্ষাপটে। আর এটার ভিতরে ওনাদের স্পেশাল আসলে একটা বান আছে, বানের ভিতরে আবার একটা টিক্কাও আছে, তো ওভারঅল প্রাইস হিসেবে জিনিসটা অনেক ভালো। আর এই মুহূর্তে চারটার অলরেডি অর্ডার পড়ছে। এছাড়াও আপনার বার্গার ছাড়া এখানে আছে আপনার নুডলস আছে, আবার রোল আছে ওনাদের, তারপরে স্পেশাল কিমা, তারপরে আপনার পিজা আছে, মিনি পিজা, স্যান্ডউইচ, নাম্বার অফ ভ্যারাইটিস আইটেম আছে। পরিচয় দর্শক, আমার নাম নজরুল ইসলাম। জি, কথা বলছেন, আমি আগে অন্য ব্যবসা করতাম, আমি মুদি দোকানদারি করতাম। জি, দোকানদারি ফলায় আমি স্ট্রোক হয়ে গেছিলাম, স্ট্রোক হওয়ার পরে 2 বছর অসুবিধায় ছিলাম, আমি কিছুটা পরিমাণ ভালো হয়েছি, ভালো হওয়ার পরে আমাকে ওই কমিশনার। আচ্ছা, এই দোকানটা কত কত সাল থেকে চালু করছে? আমি 60 বছর ধরে আছে, 40 বছর যাবো। তো এখানে আসলে কি কি জিনিস আছে, মানে কত টাকা দামের একটু যদি দেখায় বলতেন, যে কোনটা কত, নুডলসটা কত আঙ্কেল? নুডলসটা 20 টাকা, 20 টাকার নুডলস আসলে অবিশ্বাস্য ব্যাপার। আর রোলগুলো কত বিক্রি করতেছেন? রোল 15 টাকা, হাত দিয়ে যদি দেখায় দর্শকদেরকে 15 টাকা। আর ওই পাশে এটা কি? সবজি রোল। পাশেটা চিকেন এবং সবজি, এটা কত? 30 টাকা, 30 টাকা। আর চমোসা, সমোসা, চিকেন সমোসা 8 টাকা। দেখুন দেখুন একটা কি আছে এর ভিতরে, চিকেন আছে, বহুত কিছু আছে, আমার বাসার থেকে আমার ওয়াইফ তৈরি করে দেয়। জি, এটা তো অনেক ভালো চলে না? আচ্ছা, আর আর কি আছে? স্যান্ডউইচ আছে না? স্যান্ডউইচ আছে, স্যান্ডউইচ 30 টাকা। হ্যাঁ, স্যান্ডউইচ 30 টাকা। হ্যাঁ, হট ডগ 30 টাকা। আচ্ছা, আমার আর একটা কোম্পানি বার্গার আছে, এটা আছে 30 টাকা। সবগুলো রিজনেবল একটা প্রাইসের ভিতরে। আর আমার নুডলস, এই যে নুডলস আছে, এগুলো 20 টাকা। আর আমার সিঙ্গারা আছে 10 টাকা, ভেজিটেবল খুব ভালো সিঙ্গারা, ওটা জায়গা সবসময় জায়গা। আসল কথা হচ্ছে আপনার মেন চিন্তা ভাবনা হচ্ছে সবাই তো 100 টাকা দিয়ে তো বার্গার খাইতে পারে না, এই জন্য একটু রিজনেবল প্রাইস যাতে সবাই খাইতে পারে এই জন্য মূলত করা। ভিউয়ার্স দেখুন, আসলে এই যে আঙ্কেলের 20 টাকার দামের যে বার্গারটা বিশেষত্ব কি, দেখুন একটা বান আর ভিতরে একটা কিমার অংশ, বড় অংশ আছে চল দেওয়া। তো যে প্রাইস 20 টাকার ভিতরে, আমি মনে করি এটা আমার স্বাস্থ্যখানের আমলের কথা মনে করাই দিচ্ছে। তো আশা করি আপনারা আমার রিভিউটি উপভোগ করবেন, আর একটু টেস্টও আমি দেখতেছি কিরকম, আসলে একটু টেস্ট করে দেখবো, টেস্টটা আসলে একটু দেখবো টেস্ট করে আঙ্কেলের
ভালো, টেস্টটা অনেক ডিলিশিয়াস, খুব টেস্টি। আর 20 টাকার ভিতরে আর 10 এর থেকে বেশি কি আশা করতে পারেন? তো আমার কাছে ওভারঅল সব কিছু ভালো লাগছে, 20 টাকা বার্গার হিসেবে এটা অনেক ভালো সব দিক দিয়ে। আশা দেখুন ভিউয়ার্স, ভাইজান কি সবসময় এখানে খাওয়া হয়? কেমন ওনাদের বার্গারটা কেমন? 20 টাকা দাম হিসাবে ভালোই না, দামটা তো অনেক কমই না? আপনি কি সবসময় খান এখানে? আচ্ছা, কেমন ওনাদের খাবারটা? অনেক ভালো। শুধু কি বার্গার খান না উনি কোনো আইটেমও খান? কোনো আইটেমও খান? আপনার কি এখানে খাওয়া হয় সবসময়? কি সবসময় কি বার্গারটা খান না? আচ্ছা আচ্ছা, দাম হিসাবে ভালোই না? ভাই আর কি এখানে খাওয়া হয় কি সবসময় বার্গার খাওয়া হয় নাকি নুডলস টুডলসও খাওয়া হয়? বার্গারটা খাওয়া হয়, বার্গারটা অনেক ভালো না, মানে দাম হিসাবে অনেক ভালো। বুঝলেন তো, এখানে আসলে অলমোস্ট প্রতিদিন ওনারা খাওয়া হয়, যে চারজনের কথা বললাম, ওনারা শুধু না অনেক লোকই আসে প্রতিদিন এখানে, আর প্রাইস হিসাবে অনেক ভালো। তো আমি রিকমেন্ড করবো আসলে যারা স্ট্রিট ফুড পছন্দ করেন তারা অন্তপক্ষে শ্যামলির এই আঙ্কেলের দোকানে আসে একবার ঘুরে যাবেন। আপনার পুঁজি কত ছিল প্রথম যখন শুরু করেন, মানে কিভাবে? আমার কোন পুঁজি ছিল না, আমি অল্প সামান্য পুঁজি দিয়ে চালু করেন, সিঙ্গারা সমস্যা এটা চালু করি, আর ফাস্ট ফুড এই কোম্পানি দেওয়া যাইতো। কত বছর আজকে এই বিজনেস? 4 বছর। তো ঠিক আছে, আপনাকে অনেক ধন্যবাদ আসলে আমাদের সাথে দর্শকদের শেয়ার করার জন্য। আর আমি দর্শকদেরকে বলবো যারা আসলে শ্যামলিতে আসেন অবশ্যই আঙ্কেলের দোকানটা ভিজিট করবেন একবার, অন্তত দাম হিসাবে খাবার অনেক ভালো। আমি কলম কথা বলতেছি, আমি কলম প্রতিবন্ধী লোক একজন। আচ্ছা আচ্ছা, আমি একটা প্রতিবন্ধী লোক, আমি স্ট্রোক করছিলাম। তাহলে আরো বেশি আসবেন আপনারা, যেহেতু উনি একজন প্রতিবন্ধী হিসেবে উনি যে কাজ করতেছে যে সৎভাবে। আমি ওই মনে করেন যে কোনো কষা জিনিস, কোনো খারাপ জিনিস সব পিওর, ওই পিওর করে বেশি, যেটা নষ্ট হয়ে যাবে ওটা ফালাই দিই। যদি বিকালে সকালে সিঙ্গারা আনি, বিকালে যদি না বেচতে তো ওটা ফালাই দিই। সে তার তারপর মনে করেন যে জিনিসটা যদি যদি লুডুস থাকে জায়গা, হঠাৎ থাকে জায়গা, তাহলে লুডুসটা এটা একদম দিয়ে দিই, আর নাইলে ফালাই দিই। কথা বলছেন, এটা রাখি নাই, আবার সকালে যেটা বানাবো ওটা আবার নিয়ে আসবো, এটা এটা রাখি না, মানে ওয়ান টাইম এই ব্যবহার করতে পারছি। কোনো বাসি পচা বা কোনো ভেজাল, মানে ভেজাল মুক্ত এগুলা? ভেজাল সিটি কর্পোরেশনের গাড়ি, গাড়িও সিটি কর্পোরেশনের গাড়ি, এটা আমার আমার দায়িত্ব, এই এই জায়গায় বসার মূল দায়িত্ব আমার লিখিত দিছে মেয়র আনিসুর রহমানের, লিখিত দেওয়া হয়েছে। কথা বলছেন আজকের মতো আমার ব্লগটি এখানে শেষ করতেছি, নতুন নতুন আরো ব্লগ আসছে, তো লাইক সাবস্ক্রাইব মাই চ্যানেল এবং কমেন্ট করে জানান। আর আঙ্কেলের শপটা আমার কাছে অনেক ভালো লাগছে আসলে, যে প্রাইসের ভিতরে ভালো প্রোডাক্ট এবং মানসম্মত। তো আশা করি আপনাদের কাছে ভালো লাগছে, কেমন হলো কমেন্ট করে জানাবেন। সবাইকে ধন্যবাদ, আল্লাহ হাফেজ। ধন্যবাদ আঙ্কেল, কিছু বলতে চাই? না, আচ্ছা, আমার কথা কিছু নাই, আমার সমর্থন খাওয়া এটাই আমরা তৈরি করি। কথা বলছেন, এটাই আমরা সবসময় রাখি আর সবসময় তৈরি করি। আঙ্কেলের কথা হচ্ছে উনি মানসম্মত প্রোডাক্ট তৈরি করেন এবং কোনো ভেজাল নাই, আপনারা আসতে পারেন। আঙ্কেল আপনাদেরকে আমন্ত্রণ জানালো, তো সবাইকে ধন্যবাদ, আজকের মতো আল্লাহ হাফেজ। আমাদের ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করে আপনার মতামত দিন, সাথে থাকার জন্য সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনটিতে ক্লিক করুন।